দেখুন, এবার উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের জলসীমায় ঢুকে পড়ল চীনা যুদ্ধজাহাজ। উত্তেজনা বাড়িয়ে এবার তাইওয়ানের জলসীমায় প্রবেশ করেছে চীনের একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ লিওনি, এমনটাই অভিযোগ করেছে তাইপে। আর খবরটি নিশ্চিত করেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের সামরিক কর্মকর্তারা জাহাজ ঢোকার বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। জাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে এবং পরে তা হংকংয়ের দিকে চলে যায়। তবে এ সময় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তাই তাইওয়ানের জনগণকে কোনো সতর্কতা সংকেত দেওয়া হয়নি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।